তারিখ ও বার একটা প্রশ্ন খেয়াল করেন বলা হচ্ছে দু হাজার ষোলো সালের দুই সেপ্টেম্বর শুক্রবার হলে পঁচিশ আবার একটা প্রশ্ন দেখেন দু হাজার উনিশ সালের সাত মে বুধবার হলে সাতাশ মে কিবার ছিল অর্থাৎ বন্ধুরা এই যে তারিখ নির্ণয় বা বার নির্ণয় নিয়ে একাধিক প্রশ্ন আসে বিভিন্ন বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় চাকরির পরীক্ষায় এই তারিখ নির্ণয় বা বার নির্ণয় থেকে মানসিক দক্ষতার একাধিক প্রশ্ন আসে সো কিভাবে আমরা এই প্রশ্নগুলো খুব ইজিলি সলভ করতে পারি এবং এই কনফিউশন খুব সহজে ইজিলি দূর করতে পারি চলো আজকে আমরা সেই বিষয়ে কথা বলবো সো ওকে বন্ধুরা তাহলে এবার খেয়াল করে দেখো বলা হচ্ছে দু ষোলো সালের দুই সেপ্টেম্বর শুক্রবার হলে পঁচিশ সেপ্টেম্বর কি বার হবে রাইট এখন দেখো আমরা কিভাবে খুব সহজে এটা সবার আগে মাথায় রাখবো সূত্র হচ্ছে দিন বিয়োগ দিন ভাগ সাত অর্থাৎ এই যে তারিখ দেখতে পাচ্ছ দুই তারিখ থেকে পঁচিশ তারিখ এটা জাস্ট বিয়োগ করবো কীভাবে খেয়াল করো পঁচিশ বিয়োগ দুই ঠিক আছে পঁচিশ বিয়োগ দুই কত আসে তেইশ দিন রাইট এখন এই তেইশকে আমরা সাত দ্বারা ভাগ করবো খেয়াল করো তেইশ ভাগ সাত এখন দেখো কতবার আসে তিন সাতা একুশ ওকে তাহলে দেখো যদি আমরা দিই তাহলে থাকে কত দুই আচ্ছা ভাগ দিয়ে এখানে ভাগ কত থাকে দুই থাকে খেয়াল করো বন্ধু কী করবো আমরা সিম্পলি দিন বিয়োগ দিন অর্থাৎ যে দুটো তারিখ আছে অর্থাৎ দেখো এখানে পঁচিশ তারিখ এখানে দুই তারিখ জাস্ট বিয়োগ করবো বিয়োগ করলে কত আসে তেইশ এবার দেখো তেইশকে আমরা যদি সাত দিয়ে ভাগ দিই তাহলে কত আসে দেখো তিন সাত একুশ এখানে দুই ভাগ শেষ থাকে কত দুই এখন যেটা করবো আমরা এই যে ভাগ দুই থাকলো সেটা আমরা কীভাবে কাউন্ট করবো খেয়াল করো এখানে কত এখানে আছে কত শুক্রবার রাইট এখানে দেখো শুক্রবার যোগ দুই দিন যেহেতু এই ভাগ দুই আছে আমরা জাস্ট এই দুই দিনকে এখানে বসাবো রাইট শুক্রবার যোগ দুই দিন এখন দেখো শুক্রবারের পরবর্তী আর দুদিন যদি কাউন্ট করি আমরা তার কি শুক্র শনি রবিবার অর্থাৎ এখানে হচ্ছে রবিবার হবে ওকে অ্যান্সার হচ্ছে কত রবিবার ক্লিয়ার জাস্ট আমরা মাথায় রাখবো তারিখ বিয়োগ তারিখ অর্থাৎ দিন বিয়োগ দিন ভাগ সাত এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা মাথায় রাখবো যে জাস্ট দিনটাকে বিয়োগ করব দিন সাত দ্বারা ভাগ করবো এবং ভাগসের যেটা থাকবে সেটা হচ্ছে আলটিমেটলি জাস্ট যোগ করব তাহলে শুক্রবার যোগ দুই দিন তাহলে কত হলো সিম্পলি শুক্র শনি রবি অর্থাৎ এখানে সঠিক উত্তর কত রবিবার ক্লিয়ার একটা মাধ্যমে আমরা বলা হচ্ছে দু সালের সাত মে বুধবার হলে সাতাইশ মে কিবার ছিল সিম্পলি আমরা বিয়োগ করবো দেখো সাতাইশ বিয়োগ সাত কত বিশ দিন এবার দেখো আমরা এই বিশকে সাত দ্বারা ভাগ দেবো তাহলে কত সাত দুগুণে আচ্ছা এবার থাকে কত ছয় দিন এখন হচ্ছে এই ছয় দিন আমরা যোগ করবো কী সাথে এই বুধবার সাথে দেখো বুধবার যোগ হচ্ছে ছয় তাহলে দেখো পাশে আসে বুধবার এরপরে যদি আরো ছয় দিন আমরা কাউন্ট করি তাহলে দেখো বার মঙ্গলবার অর্থাৎ এখানে হবে কিবার মঙ্গলবার ক্লিয়ার আমরা জাস্ট তারিখ থেকে তারিখ বিয়োগ করবো ভাগ করবো যেটা সূত্র এরকম যে দিন বিয়োগ দিন অর্থাৎ তারিখ থেকে তারিখ বিয়োগ দেন দ্বারা ভাগ ভাগ করার পর যেই ভাগ শেষ থাকবে সেটা আমরা সিম্পলি যোগ করে দেবো এই যে তারিখটা আছে এখানে যে বার আছে সেই বারের সাথে এখানে আমরা জাস্ট যোগ করে দেব তাহলে অ্যান্সারটা পেয়ে যাবো ওকে এখানে বন্ধু একটা জিনিস খেয়াল করো সেটা হচ্ছে এই যে মাস এই মাস কিন্তু আনচেঞ্জ দেখো এখানে সেপ্টেম্বর মাস ছিল এখানেও পরবর্তী এই সেপ্টেম্বর মাসের বলা কিন্তু যদি এরকম হতো যে মাসটা পরিবর্তন হতো যেমন ধরো এখানে দেখো বলা হচ্ছে দু ষোলো সালের পঁচিশ জানুয়ারি শনিবার হলে তেইশ ফেব্রুয়ারি কিবার বার হবে দেখো এখানে কিন্তু মাস চেঞ্জ হয়ে গেছে এখানে হচ্ছে পঁচিশ জানুয়ারি বাট এখানে যাচ্ছে তেইশ ফেব্রুয়ারি মানে কি দুটো ভিন্ন মাস রাইট মাসটা এখানে কি চেঞ্জ হয়েছে কিন্তু আগের অঙ্কে কিন্তু মাস চেঞ্জ হয় নাই যেমন দেখো এখানে ছিল সেপ্টেম্বর মাস বা এখানে খাল এখানে ছিল মে মাস অর্থাৎ মাস কিন্তু সেম ছিল মাসটা কি চেঞ্জ হয়নি এখানেও মে মাস এখানেও মে মাস এখানে সেপ্টেম্বর এখানেও কি সেপ্টেম্বর মাস রাইট কিন্তু এই অঙ্কটায় দেখো এখানে জানুয়ারি মাস কিন্তু এখানে কি ফেব্রুয়ারি মাস তার মানে কি হচ্ছে মাসটা পরিবর্তন হচ্ছে তাহলে আমরা এই অঙ্কগুলো কীভাবে খুব সহজে ফাইন আউট করব বা এখানে আমরা এই বার কীভাবে নির্ণয় করব দেখো এখানে শুধু হচ্ছে সাত দিন আমরা ভাগ করবো মাস প্লাস মাস অর্থাৎ এই যে দুটো মাস দেখতে পাচ্ছি এই মাঝখানে যে তারিখ আছে এই তারিখের দিনগুলো আমরা যোগ করব দেন সাববার আমরা ভাগ করবো এটা হচ্ছে সূত্র যদি মাস পরিবর্তন হয় মাসটা চেঞ্জ হয় সেক্ষেত্রে আমরা এই দুই মাসের তারিখকে যোগ করব দেন সাতবার ভাগ করবো কীভাবে খেয়াল করো এখানে হচ্ছে পঁচিশ জানুয়ারি তাহলে জানুয়ারি মাসে আছে কয়দিন জানুয়ারি মাসে আছে কয়দিন সিম্পলি আছে হচ্ছে একত্রিশে মাস যেহেতু তাহলে কয়দিন ছয় দিন এখানে ফেব্রুয়ারি মাসে কয়দিন আরও তেইশ দিন খেয়াল করো ফেব্রুয়ারি মাসে কতদিন আরও তেইশ দিন আচ্ছা তাহলে যদি আমরা যোগ দিই তাহলে কত হয় এখানে উনত্রিশ দিন এবারেই আমরা উনত্রিশকে আমরা সাতবেলা ভাগ করব। ভাগ করো চার সাতা আঠাইশ এবার তো কাছাকা দিন একদিন অর্থাৎ তার মানে হচ্ছে এই একদিন আমরা যোগ করবো কৃষিতে শনিবারের সাথে অর্থাৎ শনিবার ছিল এখানে অঙ্কে ছিল কিবার শনিবার রাইট এখানে অঙ্কে ছিল শনিবার তাহলে আমরা যোগ করিবার শনিবার যোগ এক তাহলে কী বার হবে সিম্পলি রবিবার অর্থাৎ এটাই হচ্ছে এখানে বার নির্ণয় বা সঠিক উত্তর অর্থাৎ যদি বলা হয় ষোলো সালের পঁচিশ জানুয়ারি শনিবার হলে তাহলে তেইশ ফেব্রুয়ারি কী বার হবে সিম্পলি রবিবার উত্তর হবে ক্লিয়ার এখানে মাথায় রাখবো যদি মাস চেঞ্জ হয় তাহলে অবশ্যই আমরা দুটো তারিখ অর্থাৎ দুটো মাসকে আমরা যোগ করব দেন সাতবার ভাগ করব যদি ভাগ শেষ থাকে সেক্ষেত্রে সেটা কী হবে সিম্পলি পরে যে তারিখ আছে তার সাথে যুক্ত হবে ওকে আর একটা অঙ্ক দেখি আমরা বলা হচ্ছে দুহাজার সালের সতেরোই মার্চ শুক্রবার হলে একুশে এপ্রিল কী হবে সিম্পলি আমরা মাথায় রাখবো মার্চ মাস কতদিনের একত্রিশা তাহলে মার্চ মাসে আর বাকি আছে কদিন খেয়াল করো একত্রিশ বিয়োগ সতেরো কদিন মার্চ মাসে বাকি চোদ্দ দিন এবার দেখো এপ্রিলে কত দিন পরবর্তী মাসে কতদিন ভালো হচ্ছে একুশ দিন তাহলে আমরা জানি এপ্রিল মাস এপ্রিল কতদিন আরও লাগবে একুশ দিন তাহলে এবার যোগ দাও তাহলে আসে কত পঁয়ত্রিশ রাইট তাহলে এবার ভাগ করো সাত দিয়ে পাঁচ সাতা পঁয়ত্রিশ তার মানে যেহেতু কোনো ভাগশেষ নাই তাহলে সিম্পলি অ্যান্সার কী হবে এখানে কি বার আছে শুক্রবার আছে রাইট এখানে কী বার শুক্রবার এবং এখানেও কিন্তু অ্যান্সারটা শুক্রবারই হবে যদি ভাগশেষ শেষ থাকতো তাহলে সেটা কী করতাম আমরা এই যে ভাগ শেষ ছিল সেটা যোগ করে দিয়েছি বাট এখানে যেহেতু কোনো ভাগ শেষ নাই ভাগশেষ জিরো তাহলে সেক্ষেত্রে সিম্পলি শুক্রবারই হচ্ছে এখানে উত্তর অর্থাৎ সতেরোই মার্চ যদি শুক্রবার হয় তাহলে একুশ এপ্রিল কীবার হবে শুক্রবারই হবে ক্লিয়ার এবারে এক অঙ্ক দেখো বলা হচ্ছে দু হাজার ষোলো সালের তিরিশ জানুয়ারি শনিবার হলে এক জানুয়ারি কিবার হবে দেখো পূর্ববর্তী বার নির্ণয় এটা কিন্তু পূর্ববর্তী খেয়াল করো তিরিশ জানুয়ারি অর্থাৎ মাসের শেষ দিকে ডেট দেওয়া হয়েছে এবং শেষ দিকে বলা হচ্ছে শনিবার আছে কিন্তু এক জানুয়ারি কিবার ছিল অর্থাৎ আগে আগের ডেটটা জানতে চাওয়া হচ্ছে যে এক জানুয়ারি কী কী ছিল অর্থাৎ পূর্ববর্তী বারটা নির্ণয় করতে হবে এক্ষেত্রে সূত্র হচ্ছে বিয়োগ প্রথমত আমরা এই তিরিশ থেকে এক বিয়োগ করবো খেয়াল করো এখানে দিন নির্ণয় করবো প্রথম দিন বের কর আগে কয়দিন আছে দিন হচ্ছে তিরিশ বিয়োগ এক কয়দিন উনত্রিশ দিন রাইট এবার আমরা যেটা করবো এই উনত্রিশকে আমরা দ্বারা যথারীতি ভাগ করব চার কত আঠাইশ আচ্ছা এবার এখানে দেখো এক কি আছে ভাগশেষ আছে যেটা হচ্ছে এই এক যেহেতু ভাগশেষ আছে সেটাকে আমরা শনিবার থেকে কি যোগ করব না এবার কি করব বিয়োগ করব কারণ পূর্ববর্তী যেহেতু আগের বার নির্ণয় করা কথা বলা হচ্ছে আগের বার নির্ণয়ের কথা বলা হচ্ছে সুতরাং এখানে কী হবে এক বিয়োগ করতে হবে খেয়াল করো এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে যে শনিবার আছে অর্থাৎ যেই বার দেওয়া থাকবে সেই বার থেকে আমরা এই যে ভাগ্য সেটা কি করবো বিয়োগ করব। সিম্পলি যেহেতু এক আছে এক ভাগ একদিন বিয়োগ করলে কি হয় শুক্রবার এখানে যদি দুই থাকতো তাহলে আমরা দুই দিন বিয়োগ করতাম তাহলে আনসার হতো কি বৃহস্পতিবার জাস্ট পূর্বের ডেট যেহেতু নির্ণয় করতে বলা হচ্ছে তাহলে সেক্ষেত্রে কী করতে হবে এখানে বিয়োগ করতে হবে অর্থাৎ এখানে দুইবার বিয়োগ মাথায় রাখুন পূর্বের তারিখ নির্ণয় করতে দুইবার বিয়োগ হ্যাঁ দুইবার বিয়োগ করতে হবে ওকে আবারও বলছি পূর্বের তারিখ পূর্বের ডেট নির্ণয় করতে হলে প্রথমত যেই তারিখ দুটো থাকবে দুটো বিয়োগ করবো বিয়োগ করবো দ্বারা ভাগ করবো যদি ভাগ শেষ থাকে তাহলে সেটা কি করবো এখানে যে নির্দিষ্ট বার দাও আছে সেই বার থেকে আমরা বিয়োগ করব দেন যে অ্যান্সারটা আসবে সেটাই হচ্ছে কি সঠিক উত্তর ওকে সো বন্ধুরা আমরা পার্ট টুতে বেশ কিছু গুরুত্বপূর্ণ তারিখ নির্ণয় করবো যেমন উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট কি ছিল বা উনিশশো একাত্তর সালে সাতই মার্চ বার ছিল অর্থাৎ এই যে ম্যাথগুলো কীভাবে খুব সহজে আমরা ইজিলি করতে পারি সেই বিষয়ে টুতে বিস্তৃত আলোচনা হবে সো ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো এবং প্লিজ তোমার বন্ধুর সাথে শেয়ার করো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম